একটি কবুতরের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ষোলো কোটি টাকা সোনাচোগ কপালে উঠলো এমন দামে বিক্রি হয়েছে এক কবুতর ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায় ওই কবুতরটির নাম নিউ দুই বছর বয়সী মেয়ে কবুতরটিকে সম্প্রতি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল রবিবার অনুষ্ঠিত এক নিলামে প্রায় কুড়ি লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ষোলো কোটি বিরানব্বই লাখের বেশি দাম হেঁকে কবুতরটি কিনে নিয়েছেন চীনের একজন ধনী ব্যক্তি তবে কবুতরটি কোন সাধারণ কবুতর নয় নিউকিম একটি বিশেষ প্রজাতির কবুতর যার পরিচয় রেসিং পিজন হিসেবে আর এটি ছিল রেসিং পিজন বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যে এই বিশেষ প্রজাতির কবুতরের কাজ হল ওরার প্রতিযোগিতায় অংশ নেওয়া সাধারণত কবুতরগুলোকে একশো থেকে এক হাজার দূরত্বের কোন স্থানে ছেড়ে দেওয়া হয় সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছতে পারবে সেই বিজয়ী মোটা অঙ্কের অর্থ মিলবে তার মালিকের কবুতরদের এই প্রতিযোগিতায় সবচেয়ে বিশ্ব বিজয়ী আর্মান্ডো যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলেটনের নামে নামকরণ করা হয় নিউ কিম দু সাল থেকে বেশ কটি প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে গেছে অবসর জীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে নিউ কিমের মালিক একটি ভেলজিয়ান পরিবার এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত জানা যায় যে চীন ধর্নাঢ্য ব্যক্তি ওই কবুতর কিনেছে তার শখ রেসিং পিজন সংগ্রহ করা চীনে সম্প্রতি পিজন রেসিং খুবই জনপ্রিয়তা পেয়েছে নিউ কিম মেয়ে কবুতর হওয়ার তার দাম এত বেশি হয়েছে কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যায় নিলামে বিজয়ী চীনা নাগরিক নিউ কিমকে এই প্রতিযোগী প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে শখের কবুতর থেকে লাখ টাকায় সাদা কালো পালকের আন্টোলোজিয়াম দাম এক লাখ বিশ হাজার টাকা হল্যান্ড থেকে আনা দৃষ্টিনন্দন এই কবুতর জ্যাকোবিন কবুতর নামে পরিচিত একই প্রজাতি হল রূপালীর রং থাকায় আরেকটি কবুতরের নাম রাখা হয়েছে সিলভার দামের দিক থেকেও অনেক এগিয়ে এই কবুতর দুই লাখ বিশ হাজার টাকা কবুতরটি আনা হয়েছে মধ্যপ্রাচ্যের বাহারাইন থেকে শুধু সিলভার বা আউন্টোলিজিনিয়াম নয় এ ধরনের মোট পাঁচ প্রযুক্তির কবুতর লালন পালন করছেন চট্টগ্রামের হাসান শখের বসে শুরু করা এই ব্যবসা এখন প্রতি বছর তাকে এনে দিচ্ছে লাখ টাকা গত তিন বছরের কবুতর বিক্রি করে মোহাম্মদ হাসান আয় করছেন সাত লাখ টাকা নগরীর রহমান নগর এ ব্লকের পারভেজ বিল্ডিং এর তলার বাসায় খাঁচার ভিতরে পালন করছেন বিশ জোড়া কবুতর দরজা খুলে ঢুকলে বাকবাকুম বাকবাকুম শব্দে স্বাগত জানায় নানা রঙের আর ঢঙের কবুতর নানা কষ্ট দেখাতেও ওস্তাদ এরা গলা থেকে সার পর্যন্ত পালক উষ্ঠিয়ে রাখে দেহের গরমটা চিকন লম্বা কিন্তু গলায় রয়েছে সিংহের মতো কেশর আবার বুখারাও কবুতর মাথায় কিশোরীর মতো ঝুটি করা শরীরের সঙ্গে মিলিয়ে পায়ে মোজার মতো পালক গলার দিকে তাকালে চোখ আটকে যায় যেন একটা ফুটবল ঝুলিয়ে রেখেছে গলায় পাখি প্রেমীদের এসব কবুতরের প্রেমে নাম মজে কোনো উপায় নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে স্নাকোত্তর পাশ করা এবং পেশার ব্যবসায়ী হাসান বলেন শুধু শখের বসে তিন বছর ধরে পালন করছেন জ্যাকোভিন জাতের এসব কবুতর হল্যান্ড বাহারানের পাশাপাশি দুবাই থেকে আনা হয়েছে অ্যালমন্ড ব্রিজেন ইত্যাদি নামের কবুতর সম্পূর্ণ বিদেশি জাতের এসব কবুতরের দাম জোড়ার প্রতি সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বর্তমানে তার প্রায় পনেরো লাখ টাকার কবুতর রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ এই কবুতরগুলোর খাবারেরও খাবারেও রয়েছে লম্বা ফর্দ গ্রম থেকে শুরু করে ভুট্টা মটর কালো মটর সবুজ মটর জব ধান অ্যানকর, রেজা মুসুর মুখ ফ্যালন সরিষা দানা কলাই ধান ইত্যাদি সরবরাহ রাখতেই হয় তাদের জন্য এক বছরের প্রতিটি কবুতরের পেছনে খরচ হয় ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু বছর শেষে এক কবুতর থেকে লাভ পাওয়া যায় কমপক্ষে দুই লাখ টাকা কারণ প্রতি থেকে মাস তিন চার পরপর এসব বাচ্চার প্রতি জোড়া বিক্রি হয় থেকে পঞ্চাশ হাজার টাকা একটি জ্যাকোভিন এভাবে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত বাচ্চা দেয় এদের আয়ুষ্কাল বারো বছর খাবারের সঙ্গে সঙ্গে সুস্থ রাখার জন্য দেওয়া হয় নানা ধরনের ঔষধ চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা হয় এসব কবুতর হাসান জানালেন যেসব তরুণ উদ্যোক্তা হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে চান তাদের জন্য নতুন ধরনের একটি সুযোগ হতে পারে এই কবুতর পালন প্রয়োজনে তাদের কবুতর পালনের প্রশিক্ষণ দিতেও রাজি হাসান বাণিজ্যিক ভিত্তিতে বিদেশি কবুতরের পালনে বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড ফরিদ হাসান বলেন বিদেশি এইসব কবুতর খাঁচার ভেতরে প্রতিফলিত হচ্ছে বলে এগুলোর মাধ্যমে পরিবেশের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই পাশাপাশি দেশের প্রজাতির অনেক কবুতর বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে এগুলোর মাধ্যমে দেশের কবুতরের সংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি সবসময় সহায়ক এরকম তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টি সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন